আজ হোক কাল হোক সংগ্রামের মাধ্যমে জনগণ অধিকার ফিরে পাবেই বলছে বিএনপি। এদিকে নাটোরে বিএনপির বিক্ষোভ সমাবেশ, মিছিল। আরো জানাবো সরকার চোরকে বলছে চুরি করতে, গৃহস্থকে বলছে চোর ধরতে। আরো জানাবো সাত মামলায় বিএনপির নিপন রায়ের জামিন। এদিকে হাসপাতাল থেকে বাসায় ফিরেছেন খালেদা জিয়া। এবং সর্বশেষ জানাবো জিম্মি নাবিকদের উদ্ধারের সর্বাত্মক চেষ্টা চলছে, জানালেন ওবায়দুল কাদের। আজ হোক কাল হোক সংগ্রামের মাধ্যমে জনগণ অধিকার ফিরে পাবেই বলছে বিএনপি। বিএনপির ভাইস চেয়ারম্যান মেজর হাফিজ উদ্দিন আহমেদ বলেছেন, বাঙালি সংগ্রামী জাতি, যুদ্ধ করে দেশ স্বাধীন হয়েছে। আজ হোক আর কাল হোক সংগ্রামের মাধ্যমে জনগণ আবার তাদের মৌলিক অধিকার ফিরে পাবেই। এই সংগ্রামে বিএনপি নেতৃত্ব দেবে। বৃহস্পতিবার দুপুরে নয়াপল্টন বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে মহান স্বাধীনতা দিবস উদযাপন কমিটি আলোচনা সভা শেষে এক সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন। হাফিজ উদ্দিন আহমেদ বলেন, স্বাধীনতার প্রকৃত ইতিহাসকে ইতোমধ্যে বিতর্কিত করা হয়েছে, মনের মাধুরী মিশিয়ে কবিদের কবিতার মতো ইতিহাসও রচিত হচ্ছে। মুক্তিযুদ্ধের সময় 80 থেকে 1 লাখ মুক্তিযোদ্ধার সংখ্যা হলেও এখনো 2.5 লাখ মুক্তিযোদ্ধার ভাতা ও সুযোগ সুবিধা নিচ্ছে বলে অভিযোগ করেন তিনি। বিএনপির এই নেতা বলেন, মুক্তিযুদ্ধের সময় ইস্ট বেঙ্গল রেজিমেন্টের সৈনিকরা যদি প্রতিরোধ যুদ্ধে অবতীর্ণ না হতেন তবে আজও দেশ পাকিস্তান থাকত, কারণ পাকিস্তানি বর্বর বাহিনীর অস্ত্রের সামনে দাঁড়ানোর মতো নিরস্ত্র বাঙালি কাছে কোনো হাতিয়ার ছিল না। মহান স্বাধীনতা দিবস উদযাপন কমিটির আহ্বায়ক করা হয়েছে বিএনপির ভাইস চেয়ারম্যান মেজর হাফিজ উদ্দিন আহমেদ, বীর বিক্রম ও সদস্য সচিব, বিএনপি সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির। নাটোরে বিএনপির বিক্ষোভ, মিছিল, সমাবেশ। নাটোর জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক ফরহাদ আলী দেওয়ান শাহিনের ওপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে বিক্ষোভ, মিছিল ও সমাবেশ করেছেন জেলা বিএনপি ও এর অন্যান্য অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মীরা। বৃহস্পতিবার দুপুরে শহরের আলাইপুরস্থ জেলা বিএনপির অস্থায়ী কার্যালয়ের সামনে থেকে বিক্ষোভ মিছিলটি বের করা হয়। মিছিলটি হাফ রাস্তা গিয়ে শেষ হয়, সেখানেই সমাবেশ করেন নেতাকর্মীরা। সমাবেশে উপস্থিত ছিলেন জেলা বিএনপির সদস্য সচিব রহিম নেওয়াজ, যুবদলের সভাপতি এ হাইদুল তালুকদার ডালিম, সদর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক ফয়সাল ইসলাম আবুল, ছাত্রদলের সভাপতি কামরুল ইসলাম, সাধারণ সম্পাদক মারুফ ইসলাম সিজন সহ অনেকেই। এ সময় বক্তারা বলেন, আওয়ামী লীগ সন্ত্রাসীরা বিএনপির নেতাকর্মীদের ওপর হামলার মাধ্যমে তাদের বর্বরতার পরিচয় দিয়েছে, সন্ত্রাসীদের দ্রুত গ্রেপ্তার করে আইনের আওতায় আনতে হবে। গতকাল দুপুরে জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মোহাম্মদ ফরহাদ আলী দেওয়ান শাহিন আদালতে হাজিরা ও কাজকর্ম শেষে বাড়ি ফিরছিলেন। পথে শহরের ফুলবাগান এলাকায় সড়ক ও জনপথ অফিসের সামনে তাকে পিটিয়ে জখম করে দুর্বৃত্তরা। পরে আহত শাহিনকে দলীয় কর্মীরা উদ্ধার করে প্রথমে শহরের স্থানীয় একটি বেসরকারি হাসপাতালে নিয়ে যান। সেখানে প্রাথমিক চিকিৎসা শেষে উন্নত চিকিৎসার জন্য তাকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। বর্তমানে তিনি সেখানেই। সরকার চোরকে বলছে চুরি করতে, গৃহস্থকে বলছে চোর ধরতে। চট্টগ্রাম মহানগর বিএনপির আহ্বায়ক ডক্টর শাহাদাত হোসেন বলেছেন, পবিত্র রমজান মাসে মানুষ একটু স্বস্তিকর পরিবেশে রোজা রাখবে এমনটাই আশা করে, কিন্তু দ্রব্যমূল্যের লাগামহীন ঊর্ধ্বগতিতে মানুষ অসহায় হয়ে পড়েছে। বাজারে নিত্য প্রয়োজনীয় প্রতিটি পণ্যের দাম বেড়েই চলেছে। অসহায়, হতদরিদ্র এবং নির্মজুর মানুষেরা অতি কষ্টে জীবনযাপন করছে। বৃহস্পতিবার নগরের দক্ষিণ হালি শহর সিমেন্স হোস্টেলের বাইতুর রায়হানে পবিত্র মাহে রমজান উপলক্ষে ইপিজেড থানা বিএনপির উদ্যোগে সেহরি ও ইফতার সামগ্রী বিতরণকালে তিনি এসব কথা বলেন। ডক্টর শাহাদাত বলেন, মুনাফালভী ব্যবসায়ীদের বিরুদ্ধে সরকারি উদাসীনতার কারণে তারা দিন দিন বেপরোয়া হয়ে উঠেছে। সরকারের মন্ত্রী এমপিরা তাদের ব্যবসায়িক স্বার্থে বাজারকে অস্থিতিশীল করার পেছনে ইন্ধন দিচ্ছে, কারণ সিন্ডিকেট বাজরাই সবাই সরকারে আশ্রিত। সরকার চোরকে বলছে চুরি করতে, আবার গৃহস্থকে বলছে চোর ধরতে। বাজার নিয়ন্ত্রণে সম্পূর্ণ ব্যর্থ হয়েছে সরকার। পবিত্র রমজান মাসে দেশে নীরব দুর্ভিক্ষ চলছে, এক ভয়ঙ্কর অনিশ্চয়তা ঘিরে ফেলেছে জনজীবনকে। এ সময় তিনি বাজারে নিত্য প্রয়োজনীয় খাদ্যপণ্যের মূল্য বৃদ্ধিকারী অতি মুনাফালাভী ব্যবসায়ীদের শাস্তির আওতায় এনে লাগাম টেনে ধরার আহ্বান জানান। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম মহানগর বিএনপির সদস্য সচিব আবুল হাশেম বক্কর, সিনিয়র যুগ্ম আহ্বায়ক এম এ আজিজ ও আমির কোষম আহমদ চৌধুরীর সন্তান ইসরা। সাত মামলায় বিএনপির নিপুণ রায়ের জামিন। বিএনপির নির্বাহী কমিটির সদস্য ও ঢাকা জেলার সাধারণ সম্পাদক নিপুণ রায় চৌধুরী জামিন পেয়েছেন। উচ্চ আদালতের নির্দেশনা অনুযায়ী গত 28 অক্টোবর বিএনপির মহাসমাবেশের দিন এবং পরবর্তীতে করা 7 মামলায় জামিন পেলেন তিনি। বৃহস্পতিবার ঢাকা মহানগর দায়রা জজ মোহাম্মদ
আমসামস জগলুল হোসেনের আদালতে আত্মসমর্পণ করে জামিন আবেদন করেন নিপন রায় চৌধুরী। তার পক্ষে জামিন শুনানি করেন আইনজীবী মহসিন মিয়া, ওমর ফারুক ফারুকি, আবু সেলিম চৌধুরী ও সৈয়দ নজরুল ইসলাম। শুনানি শেষে আদালত তার জামিনের আদেশ দেন। জামিন পাওয়া মামলাগুলোর মধ্যে রয়েছে রমনা মডেল থানা দুইটি, পল্টন মডেল থানায় পাঁচটি মামলা রয়েছে। সংশ্লিষ্ট আদালতের সরকার পক্ষের আইনজীবী অ্যাডিশনাল পাবলিক গণমাধ্যমকে তথ্য নিশ্চিত করেছেন। জানা গেছে মামলাগুলো উচ্চ আদালত থেকে আগাম জামিন পান নিপন রায়। জামিনের মেয়াদ শেষ হওয়ায় বৃহস্পতিবার নিম্ন আদালতে আত্মসমর্পণ করে জামিন আবেদন করেন তিনি। পরে শুনানি শেষে আদালত তার জামিন মঞ্জুর করেছেন। হাসপাতাল থেকে বাসায় ফিরেছেন খালেদা জিয়া। মেডিকেল বোর্ডের সিদ্ধান্ত অনুযায়ী জরুরি শারীরিক পরীক্ষা নিরীক্ষা শেষে বাসায় ফিরেছেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া। রাজধানী এবারকার হাসপাতাল থেকে বৃহস্পতিবার সন্ধ্যায় তিনি গুলশানের বাসায় ফিরোজায় ফিরেছেন। এর আগে বুধবার রাতে তাকে হাসপাতালে নেওয়া হয়েছে। বিএনপির মিডিয়া সেলের সদস্য শাইরুল কবির খান এই তথ্য নিশ্চিত করেছেন। তিনি যুগান্তরকে জানান, বিএনপি চেয়ারপারসন বৃহস্পতিবার ইফতারের পর হাসপাতাল থেকে বাসার উদ্দেশ্যে গিয়েছেন। এর আগে গত 8 ফেব্রুয়ারি নিয়মিত স্বাস্থ্য পরীক্ষার জন্য এবারকার হাসপাতালে নেওয়া হয়। এরপর ফুসফুসের পানি অপসারণের পর এক্সরে, ইসিজি, আল্ট্রাসোনোগ্রাফি সহ কিছু পরীক্ষা করানো হয়। পরীক্ষার রিপোর্ট দেখে মেডিকেল বোর্ড তাকে বাসায় পরামর্শ দিয়েছে বাসায় নেয়ার জন্য। এরপর ওই দিন রাতেই হাসপাতাল থেকে বাসায় ফিরেছেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া। বাসায় থেকেই তার চিকিৎসা চলছিল। গত বছরের জুনে খালেদা জিয়ার এনজিওগ্রাম করা হলে তার হার্টে 3টি ব্লক ধরা পড়ে। এর একটিতে রিং পরানো হয়। গত 9 আগস্ট শারীরিক অসুস্থতার কারণে আবারও খালেদা জিয়াকে এবারকার হাসপাতালে ভর্তি করা হয়। 5 মাসেরও বেশি সময় চিকিৎসা শেষে গত 11 জানুয়ারি গুলশানে ভাড়া বাসা ফিরোজায় ফেরেন খালেদা জিয়া। উন্নত চিকিৎসার জন্য খালেদা জিয়াকে বিদেশে নিতে তার পরিবার থেকে সরকারের কাছে আবেদন করা হলেও অনুমতি পাওয়া যায়নি। এমন পরিপ্রেক্ষিতে লিভার সিরোসিস আক্রান্ত বিএনপি চেয়ারপারসনের রক্তনালীতে অস্ত্রোপচার করা হয় গত বছরের 27 অক্টোবর। যুক্তরাষ্ট্র থেকে 3 জন বিশেষজ্ঞ চিকিৎসক এনে তার রক্তনালীতে অস্ত্রোপচার করা হয়েছিল। তার স্বাস্থ্য কিছুটা স্থিতিশীল হলে সে দফায় 5 মাসের বেশি সময় পরে তাকে বাসায় নেওয়া হয়। খালেদা জিয়া হার্টের সমস্যা, লিভার সিরোসিস ছাড়াও নানা শারীরিক জটিলতায় ভুগছেন। বহু বছর ধরে আর্থ্রাইটিস, ডায়াবেটিস, দাঁত ও চোখের সমস্যা সহ নানা জটিলতা রয়েছে। তার কারাগার থেকে বেরোনোর পর চিকিৎসার জন্য কয়েক দফা হাসপাতালে ভর্তি হয়ে চিকিৎসাও নেন তিনি। দুর্নীতির 2 মামলায় সাজাপ্রাপ্ত খালেদা জিয়াকে 2018 সালের 8 ফেব্রুয়ারি কারাগারে নেওয়া হয়। 2 বছরের বেশি সময় কারাবন্দী ছিলেন বিএনপির চেয়ারপারসন। 2020 সালের 25 মার্চ সরকার নির্বাহী আদেশে সাজা স্থগিত করে শর্ত সাপেক্ষে মুক্তি দেয়। তখন থেকে 6 মাস পর তার সাজা স্থগিত করে মুক্তির মেয়াদ বাড়ানো। জিম্মি নাবিকদের উদ্ধারে সর্বাত্মক চেষ্টা চলছে বললেন উবায়দুল কাদের। সোমালিয়ার জলদস্যুদের হাতে জিম্মি বাংলাদেশি জাহাজ ও নাবিকদের উদ্ধারে সরকার সর্বাত্মক চেষ্টা চালিয়ে যাচ্ছে বলে জানিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী উবায়দুল কাদের। বৃহস্পতিবার বঙ্গবন্ধু এভিনিউ আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ে সাংবাদিকদের সঙ্গে মত বিনিময়কালে এক প্রশ্নের উত্তরে কাদের একথা জানান। সোমালিয়ায় বাংলাদেশি জাহাজ ও নাবিকদের উদ্ধারে সরকার সর্বাত্মক চেষ্টা চালিয়ে যাচ্ছে বলে জানান সেতুমন্ত্রী। তিনি বলেন, জিম্মিদের উদ্ধারে সরকার খুবই সক্রিয়, পররাষ্ট্র মন্ত্রায় খুবই তৎপর, যোগাযোগ রক্ষা করে চলেছে। যারা জিম্মি আছে আমাদের 26 জন, 26 জন ইন্স্যুরেন্স আছে, তাদেরকে নিরাপদে রাখা, ফিরিয়ে আনার জন্য সরকার সার্বিক চেষ্টা চালিয়ে যাচ্ছে। দুর্ভিক্ষ পীড়িত সোমালিয়ার আইন শৃঙ্খলা পরিস্থিতি বলতে খুবই নাজুক। দুর্ভিক্ষ পীড়িত এই দেশটি, সেখানে কিছুদিন আগে এক সমীক্ষায় দেখা গেছে প্রতি মিনিটে দুর্ভিক্ষে 1 জন করে মানুষ মারা যায়। সেই দেশ সন্ত্রাস কবলিত, দুর্ভিক্ষতাকেও অনেকেই তারা, জলদস্যুরাও এই বিপদগামী হয়। এখানে মুক্তিপণ আদায় মূল লক্ষ্য। এখন সোমালিয়ার মোগাদিশুর দিকে জাহাজ যাচ্ছে, উপকূলে গিয়ে হয়তো তারা কোনো মুক্তিপণ দাবি করতে পারে এমন শোনা যাচ্ছে। আমাদের পক্ষ থেকে যোগাযোগের কোনো ঘাটতি নেই। এ সময় বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার বিদেশি চিকিৎসার দাবি প্রসঙ্গে উবায়দুল কাদের বলেন, দাবি তো করতেই পারে, দাবির যৌক্তিকতা কতটুকু সেটাও তো আমাদের ভেবে দেখতে হবে। সরকার এখানে উদাসীন নয়।